আসসালামু আলাইকুম। ইটস বিন এ লং ডে, আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি নাই, রাফলি হয়তো 1 ইয়ার হয়ে যাবে আমি কোনো কন্টিনিউয়াসলি কোনো ইউটিউব ভিডিও আপলোড করতেছি না। আমি লাস্ট যখন ইউটিউবে ভিডিও আপলোড করছিলাম তখন আমার সাবস্ক্রাইবার নিয়ারলি 1300-এর মতো ছিল, এখন নিয়ারলি 2300-এর মতো। সো 1000 সাবস্ক্রাইবার্স অ্যাড হয়েছে, 1000 পিপল জাস্ট অ্যাড অন দিস ইউটিউব চ্যানেল, মেবি উইচ আই বিলিভ সো, যে তারা হয়তো কোনো ধরনের বেনিফিট পাইছে এই ইউটিউব চ্যানেল থেকে সেই জন্য। আচ্ছা, এখন যেইটার কারণে এই ভিডিওটা করো সেটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে ভিডিও করি নাই, কেন করি নাই, এখন কী করতেছি অ্যান্ড ফিউচার কী করবো, কাইন্ড অফ এই জিনিসপাতি নিয়ে আজকের এই ভিডিওটা। এতদিন আমি ইউটিউব ভিডিও করি নাই কারণ আমি আমার এইচএসসি কমপ্লিট করার পর আমি অ্যাডমিশনে ফোকাস হওয়ার আগে আগেই যখন আমি অ্যাডমিশন স্টার্ট করি তখনই আমার প্ল্যান হয়ে যায় যে আমি বাইরে চলে যাব, বাইরে কান্ট্রিতে পড়াশোনা করব। এক্স্যাক্ট কান্ট্রিটা ছিল ইউএসএ, তো ইউএসএর জন্য আমি প্ল্যানিং স্টার্ট করি। আমি সব কিছু নিজে নিজে করতে চাইছিলাম এবং নিজে নিজেই করছি ফ্রম ভেরি স্টার্ট টু এন্ড। তো আমি আইএলস দেই, এসএটি দেই অ্যান্ড দেন আমি নিজে নিজে অ্যাপ্লিকেশন করি ইউএসএতে। তার আগে আমি একটা রিসার্চ প্রোগ্রামে জয়েন করি, একটা রিসার্চ পেপার লিখি। আমি শুধু লিখি না, আমার সাথে আরও 4-5 জন ছিল, আমরা গ্রুপ মেম্বার মিলে ওই রিসার্চ প্রোগ্রামটা করি। রিসার্চ পেপারটা এখনও আনপাবলিশড, পাবলিশ হলে অবশ্যই জানাবো তোমাদেরকে। দেন এইটার পর আমি ইউএসএতে অ্যাপ্লাই করি, রাফলি 20টার মতো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি বা 20টার উপরে হবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর অনেক জায়গা থেকে অ্যাকসেপ্টেন্স আসছে উইথ স্কলারশিপ ওয়ার্থ অফ 100,000 US ডলার, 90,000 US ডলার পার ইয়ার, তো বা 4 ইয়ারে বা আর একটু বেশি হইতে পারে। সো এইভাবে অ্যাপ্লাই করার পর এই ইউএসএর সেশনটা হচ্ছে যে অনেক বড় আর কি, ইউএসএর অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে অনেক লেন্থি একটা প্রসেস। তো ইউএসএ প্রসেসটা শেষ হয়েছে, শেষ হওয়ার পর শেষ হওয়ার আগে আগে আমি একটা এজেন্সিতে ঢুকে যাই। ওই এজেন্সিতে আমি আইএলসের টিচার হিসেবে ঢুকি, আইএলসের টিচার হিসেবে ঢুকার পর তারা আমাকে ইউএসএর কাউন্সিলার হিসেবে নেয়, ইউএসএর কাউন্সিলার হিসেবে নেওয়ার পর তারা আস্তে আস্তে আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়ার পর আস্তে আস্তে তারা আমার লেটসে তাদের একটা মার্কেটিং এজেন্সি আছে ওইখানে জয়েন করতে বলে, ওইখানে জয়েন করার পর আমাকে আস্তে আস্তে তারা ভিজিট ভিসাতে নিয়ে যায়। ভিজিট ভিসা করতে করতে রাইট নাও আমি কী বলবো, ওই এজেন্সিতে আসি এখনও কাইন্ড অফ পার্ট টাইম, ফুল টাইমে না। তো স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট, এই সেই হ্যান ত্যান মিলে আমার সব কিছু নিয়ে চলতেছে। মিন হোয়াইল আমি আরেকটা জবের মধ্যে আছি, এইটা একটা রিমোট জব, রিসেন্টলি জয়েন করছি, জাস্ট রিসেন্টলি এই মান্থে জয়েন করছি। তো সব কিছু মিলে এইভাবেই চলছে। আমি যেটা লাস্ট দেড় বছর বলা যায়, হ্যাঁ লাস্ট দেড় বছরে যেটা সবচেয়ে বেশি যে জিনিসপাতিগুলো শিখছি এইগুলো নিয়ে আস্তে আস্তে এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো করবো। লেটস সে স্টাডি অ্যাব্রোড, তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট, দেন হচ্ছে ভিজিট ভিসা, এই তিনটা জিনিসপাতি নিয়ে এই ভিডিওতে সবচেয়ে বেশি আলোচনা করবো। অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমি যে একটা কোম্পানিতে আছি সেইটা জিনিসপাতি কী হচ্ছে না হচ্ছে এগুলো আমার তোমাদের কোনো কনসার্ন না। আমি তোমাদেরকে হেল্প করবো এমন এমন কন্টেন্ট দিয়ে যে কন্টেন্টগুলোতে তোমাদেরকে ডিসিশন নিতে হেল্প করে। লেটস সে তুমি ইউকেতে যেতে চাও, ওর ইউএসএতে যেতে চাও, ওর অস্ট্রেলিয়াতে যেতে চাও, ওর লেটস সে ইউ ওয়ান টু গো টু মালয়েশিয়া ওর ইন্দোনেশিয়া, এমন কোনো এশিয়ান থেকে ইউরোপিয়ান কান্ট্রি কিংবা আমেরিকান কান্ট্রিগুলোতে পড়াশোনার জন্য তুমি যেতে চাও, তোমার যত ধরনের কোয়েরিজ আছে তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, বিকজ আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স ওভার দ্য ইয়ার্স। তারপর হচ্ছে যে লেটস সে তুমি কোনো বাইরের দেশে ভিজিট ভিসায় যেতে চাও, বা তোমার প্যারেন্টসের মধ্যে কেউ বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ ভিজিট ভিসায় যেতে চাচ্ছে, লেটস সে ইট ক্যান বি ইউকে, ইউএসএ, কানাডা, তুমি হতে পারে যে তুমি ইজিপ্ট, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম, তারপর হচ্ছে যে ইন্ডিয়া বা এনি কান্ট্রি হইতে পারে, যে কোনো কান্ট্রির ভিজিট ভিসা নিয়ে তুমি আমার সাথে কথা বলতে পারো, ইটস কমপ্লিটলি ওকে, বিকজ আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স ওভার দ্য মান্থস, যে আমি তোমাকে আইডিয়া দিতে পারবো কখন কী করবা কী করবা না। ইউ ক্যান গেট ফ্রি কাউন্সেলিং ফ্রম মি। তারপর হচ্ছে যে লেটস সে তুমি ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছ, ইউ হ্যাভ স্কিলস অ্যান্ড হোয়াট ইউ নিড টু ডু, বা তুমি রিমোট জব একটা পাইতে চাও, তোমার কী করা উচিত, তোমার সিভি মেকিং, তোমার এসওপি রাইটিং, তোমার হচ্ছে যে ধরো তুমি একটা সিভি থেকে শুরু করে প্রেজেন্টেশন, রাইট? সো এভরিথিং, এই জিনিসপাতি যেগুলো আমি লাস্ট দেড় বছরে শিখছি এই জিনিসপাতি নিয়ে তুমি আমার সাথে ডিসকাস করতে পারো। অ্যান্ড এজন্য আমি কী করবো, আমি আমার একটা গ্রুপ ছিল আগে ফ্রি মেন্টরশিপ ভাই রাফি ভাইয়া, ওইটা আমি তখন ক্রিয়েট করছিলাম যখন এইচএসসি আমি ছিলাম 22 পেজ, আমি 23 পেজ এবং 24 পেজের জন্য ক্রিয়েট করছিলাম। অ্যান্ড দেন যখন আমার একাডেমিকে ফোকাস করা লাগবো বা আমার ইউএস অ্যাপ্লিকেশনে ফোকাস করা লাগলো তখন ওইটা আমি স্টপ করে দিই। তো আমি সেই গ্রুপের লিঙ্কটাই আমি তোমাদেরকে শেয়ার করবো যাতে তোমরা ওইখানে জয়েন করে আমার কাছ থেকে ফ্রি কাউন্সিলিং নিতে পারো। এটার জন্য কোনো
টাকা খরচ করতে হবে না, কিছু না, জাস্ট ইউ, তুমি ওই গ্রুপে থাকলা, তোমার যে কোনো কোয়েরিজ থাকলে তুমি আস্ক করতে পারো, ইটস কমপ্লিটলি নর্মাল। না, আই এম হিয়ার টু হেল্প ইউ উইথ ইনফরমেশন, রাইট? তুমি যে ইনফরমেশনগুলো হয়তো অনেকক্ষণ ঘাটাঘাটি করে জানতে পারতা, সেই জিনিসপাতিগুলো আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিবো, মিস, বিকজ ইটস লাইক হু আই অ্যাম, রাইট? সো এইটাই আর কি। সো তোমরা যারা এতদিন ইমেল করছিলা বা কমেন্ট করছিলা, ভাইয়া কই আপনি, কোনো আপডেট দেন বা হেন তেন, সো আমি মারা যাই নাই, আই এম স্টিল হিয়ার আলহামদুলিল্লাহ। তো তোমরা ওই গ্রুপে জয়েন করো, এখানে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবা, কিংবা হোয়াটসঅ্যাপে যে কোনো সময় যে কোনো মেসেজ দিলে আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। অ্যান্ড সো আই এম রিপিটিং অ্যাগেইন, ইফ ইউ নিড এনি কাইন্ড অফ হেল্প রিগার্ডিং স্টাডি অ্যাব্রোড, ভিজিট ভিসা, অর লেটস ওয়ার্ক পারমিট ভিসা, এনিথিং গোস, ইউ ক্যান গেট হেল্প ফ্রম মি। অ্যান্ড তাছাড়াও যে জিনিসপাতি যেগুলো বললাম, কভার লেটার্স, এসওপি, সিভি রাইটিং, তারপর হচ্ছে ধরো রিমোট জবে কীভাবে অ্যাপ্লাই করবা, কীভাবে রিসার্চ করবা, হ্যান ত্যান, এই জিনিসপাতিগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো, অ্যান্ড আই এম ফ্রি ফর দিস, রাইট? সো ইয়া, ডেটস ইট। আর নেক্সটে কোন ভিডিও দিলে তোমাদের কাজে আসবে, আমি চিন্তা করছি স্টাডি অ্যাব্রোড রিলেটেড ভিডিও দিব। ইটস নট লাইক দ্যাট যে আমি ইউএসএতে যাই নাই, এই জন্য আমি ইউএস রিলেটেড কোনো জিনিসপাতি জানি না, ওর আমি আয়ারল্যান্ডে যাই নাই, তার জন্য আমি আয়ারল্যান্ডের কোনো জিনিসপাতি জানি না, অর লেটস আমি অস্ট্রেলিয়াতে যাই না, এই জন্য আমি অস্ট্রেলিয়ার কোনো জিনিসপাতি জানি না, এরকম কিন্তু না। বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সির ওনাররা কিন্তু বাংলাদেশে থাকে, ম্যাক্সিমাম অলমোস্ট অল দ্য কাউন্সিলার্স আর ফ্রম হিয়ার বাংলাদেশ, তাই এখনও পর্যন্ত বাইরে যায় নাই, বাট স্টিল দে আর কাউন্সিলিং, বিকজ ইটস অল অ্যাবাউট ইনফরমেশন, তোমার কাছে কতটুকু ইনফরমেশন আছে, কতটুকু ইনফরমেশন তুমি কনজিউম করেছো, যেটা থেকে তুমি মানুষকে হেল্প করতে পারবা। সো জিনিসটা এইটাই, এরকম না যে বিদেশে যে ডেনমার্ক চলে গেছে সেই ডেনমার্কে সব কিছু জানে, ডেনমার্ক না গিয়েও কিন্তু তোমার ওই যে ইনস্টিটিউশনাল স্টাডি রিলেটেড জিনিসপাতিগুলো কিন্তু ইজিলি জানা যায়, ওইটার জন্য একটু টাইমের প্রয়োজন হয়, একটুর জন্য একটু ঘাটাঘাটির প্রয়োজন হয়, যেটা আমি প্রফেশনালি করছি বিকজ অফ মাই প্রফেশন, যেটা আমি করছি সেইটা অ্যাজ এ সাবস্ক্রাইবার অফ মাই চ্যানেল ইউ ক্যান গেট ফ্রম ফ্রি, দ্যাটস ইট। সো ইয়া, সি ইন দ্য নেক্সট ভিডিও, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।